পুজোটা এভাবে শুরু হলে মানে এটা বলাই বাহুল্য যে আমার অন্তত বাদবাকি পুজোটা খুব 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 ভালো যাবে। আজকে শুভ ষষ্ঠী, আর সেই ষষ্ঠীর সন্ধ্যাবেলায় একদম মোস্ট ডিজায়ারেবল কাপলকে কিন্তু আমি পেয়ে গেছি, অনির্বাণদা আর সুস্মিতাকে পেয়েছি ষষ্ঠীর সন্ধ্যাবেলা। ভাবা যায় কি কপাল আমার। তো কেমন আছো দুজন আগে জানবো? খুব ভালো আছি, খুবই ভালো। আর কেমন লাগছে? আমার সাথে তো তোমার প্রথম আলাপ। সেকেন্ড কথা হয়নি, মানে আলাপটা তো। তো কি বলবে, মানে পুজোর এরপরে কি প্ল্যানিং? মানে সন্ধ্যাবেলার প্রথম হাফটা তো আমি নিয়ে নিলাম তোমাদের প্রিশিয়াস টাইম থেকে, এরপরে কোথায় যাবে? এরপরে খুব একটা দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, যেহেতু আগের দিনগুলোতে মোটামুটি সবটা কভার করে নিয়েছি ভিড় এড়ানোর জন্য। তো এখান থেকে গিয়ে কাছাকাছি কোথাও একটুখানি বেরোবো। নির্বান্ধার কি একই কোথাও একটা বসে আড্ডা মারবো সবাই মিলে নিয়ে বাড়ি, মানে এটা বোঝা গেল ডিসিশনটা ওই নেয়, তুমি আর কি ঘাটটা নেড়ে হ্যাঁ বলে দাও, তাই তো? সব মিলিয়ে মিশিয়েই হয়। আচ্ছা, ছোটবেলায় কি পুজোর মানে প্রচন্ড ঠাকুর দেখার একটা নেশা কি ছিল, মানে যেটা তুমি বললে যে আগেই দেখে নিয়েছো ঠাকুর, মানে বোঝা গেল? হ্যাঁ, কারণ আগের বার পুজো আগের দুটো বার আর কি আমি খুব ভুল করেছিলাম, যে ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, দিয়ে সেভাবে কিছু দেখতে পাইনি, আর প্রচণ্ড ভিড়, মানে ওই এক্সট্রিম ভিড়টা আমার ঠিক ভালো লাগে না। মোটামুটি ভিড় ভালো লাগে, কিন্তু ওটা মানে বিয়ন্ড লিমিট হয়ে যায় আর কি। তো সেই জন্য এবারে আগে আগে দেখে নিয়েছি। আর ছোটোবেলাতে ঠাকুর দেখতে বেরোতাম, তবে খুব একটা না, মানে বরাবরই আমার বন্ধু সার্কেলটা খুব কম, তো সেই জন্য সকাল দিকটা বেরোতাম বিকেলবেলা বাবা মায়ের সাথে। আমি তো সারাদিন ঘুরে বেরোতাম, সকালে বেরোতাম একদম রাতে ঢুকতাম, এরকম একটা ব্যাপার। আর এই পুজো প্রেম নিয়ে কি বলবে, মানে তোমরা যখন আছো প্রেমটা তো মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হবেই, কি বলবে পুজোয় কতটা প্রেম করা হয় দুজনে? পুজোটা একমাত্র টাইম যেখানে আর কি চার পাঁচ দিন একসাথে কাটানো যেতে পারে, কেন সারা বছর যা ব্যস্ত থাকে নিনি, আর কিছু কিছু টাইম আমারও ব্যস্ততা থাকে, তো সেইভাবে টাইম কাটানো হয়ে ওঠে না। তো পুজোটাই মোটামুটি চার পাঁচ দিন আর কি ঠিকঠাকভাবে টাইম স্পেন্ড করা যেতে পারে। আর তোমার কি ইচ্ছা প্রেম নিয়ে? তো সবসময়তেই কাজের সাথেও টাইম, সময় কাটানোর সাথেও সবসময়তেই থাকে, তো পুজোর কটা দিন একটু বেশি সময় পাই আর কি। মানে এমনি সময় যেটা বললে যে দুজনেই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি, তো এই সময়টা আর কি একদম কাজ থেকে বেরিয়ে ছুটি কাটানোর একটা মেজাজ একদম সেটা। মানে পঞ্চমীতেই ঠাকুর দেখা হয়ে গেছে, ষষ্ঠীতে আমরা আর কি দুজনকে নিয়ে বসিয়ে দিয়েছি ইন্টারভিউ দেওয়ার জন্য, তো সপ্তমী থেকে দশমী অবধি কোথায় থাকা হচ্ছে? কলকাতায় থাকা হচ্ছে না একদম অন্য কোথাও যাতে খুঁজে না পাওয়া যায়? সেরমই একটা প্ল্যান করেছিলাম, কিন্তু ও বললো বাড়ি যাব, কারণ বাড়ি যাওয়াটাও ইজ ইম্পর্টেন্ট। তো কাকিমা এখানেই আছে, কাকু আসতে পারিনি সেজন্য বাড়িতে একবার যাবে, আর আমি এখানেই থাকবো। আর আমি তো এবার মোটামুটি হয়ে গেল, এরপরে বাড়ি যাব অষ্টমীতে, মানে নবমী দশমী বাড়িতেই, তারপরে লক্ষ্মী পুজো কাটিয়ে আসবো তারপরে। তোমাদের প্রেমের সূত্রপাতটা মোটামুটি কবে হয়েছিল, মানে এর সাথে কি পুজোর কোনো কানেকশন আছে? না, পুজোর ঠিক কানেকশন নেই, বা আছে বললেও চলে। মানে আমাদের একটা ইভেন্ট ছিল রানীগঞ্জে, তো সেখানে ওর সঙ্গে প্রথম পরিচয় আমার। এবার সেখানে যেমন হয় মানে মুখ চেনা চিনি এরকম একটা ব্যাপার। তারপরে একটা পুজো আছে, তখন আমি গেছিলাম আসানসোলে, একটা আমাদের ওখানে একটা সার্কেল থাকে, ফ্রেন্ড জোন থাকে, সেখানে ওইও এসেছিলো, তো ওখানে কথাবার্তা এগোই আর কি, পরিচিতিটা আরেকটু বাড়ে, সেইভাবে আস্তে 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 এগিয়েছে। কে প্রথম কাছে এসেছে, তুমি না সুস্মিতা? ওতে একটু কম কথা বলে, আমাদের সামনে কম কথা বলে, বা তোমার সামনে কি করে তুমি বলো? না, আমার সামনে খুব কম কথা বলে, মানে এরকমই নেচারটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আগে থেকে খুবই চুপচাপ, মানে পদক্ষেপটা তোমাকেই নিতে হয়েছে। এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে মানে কথা বলতে বলতে 6 বছর মতো তো হয়ে গেল, এবার মোটামুটি 1 বছর খুব ভালো বন্ধুত্ব ছিল আর কি, সেভাবে হতে হতে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। যে ভালোবাসার কথাটা, মনের কথাটা আগে কে প্রকাশ করেছে? প্রকাশ করার আগেই ব্যাপারটা হয়ে গেছে এরকম একটা, বুঝলো কি করে একে অপরের ব্যাপারটা? সবসময় টাইম স্পেন্ড করা, একটা আলোচনা বা কাজ নিয়েও কথাবার্তা, মানে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় এঙ্গেজ আর কি ব্যাপারটা। হ্যাঁ, বেশিরভাগটাই কাজ নিয়ে কথা বলতাম, কিন্তু মানে বলেছি অনেকক্ষণ কথা বলতাম, কাজ নিয়ে হোক বা যা যে কোনো কোনো টপিক নিয়ে, তো সেটা বলতে 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 মানে একটা হয়ে যায় না হ্যাবিট, যে কেউ একজন আছে যাকে কল করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি হয়ে গেছিলো একদম। এবং এই সম্পর্কের পরেই তোমার বোধহয় ক্যারিয়ারের শুরু অভিনেত্রী হিসেবে? 19-এ ওর পেজেন্টে পার্টিসিপেট করি, মানে যেটা এখন আমাদের হয়ে গেছে স্টারস অফ বেঙ্গল, তো সেখানে তার আর আমি অপুতে জয়েন করি 2020-তে। নির্বান্ধা একটা বিরাট সাপোর্ট সিস্টেম তোমার জীবনে, একদমই একটা পিলার যেরকম হয় আর কি, তো ওয়ান অফ মাই পিলার্স।
তো খুবই সাপোর্টেড, মানে হয় না অনেক সময় লাইফ পার্টনার ঠিকঠাক না হলে নিজের কেরিয়ারে সত্যি মানে এটা খুব টাফ হয় যে আমি যে স্বপ্নটা দেখছি সেটাকে পূরণ করা বা সেটার দিকে এগিয়ে যাওয়া। তো সেটার জন্য আমি থ্যাঙ্কফুল এবং ব্লেসড যে ওর মতো কেয়ারিং পার্টনার পেয়েছি, কারণ ব্লাশ করছি ব্লাশ না আমি ভাবছি যখনই ও কথা বলছে অনির্বাণ দা, কিন্তু এটা জুম করে দেখাতে বলবো আমি, মানে যেভাবে ঠিক রণবীর সিং দীপিকাকে দেখে ঠিক সেভাবেই দেখছে। কখনো ভালো বলতে শুনিনি, ফার্স্ট টাইম বলছি ওই জন্য শুনতে পারি। না না সবসময় ভালোই বলে, আমাদের তো বলেছে ক্যামেরার সামনে বলে, হয়তো ক্যামেরার পিছনে একদমই বলে না। ক্যামেরার পিছনে কি করা বলতে বলো, ভালো তো কোনোদিন শুনিনি ওর মুখ থেকে, আমি এই মনে প্রথম শুনলাম, আমি ওই জন্য অবাক হয়ে তাকিয়েছিলাম। মানে যত আর কি এরকম চলবে খুনসুটি ততই তো প্রেমটা গভীর হবে, তাই না? আচ্ছা, ইতিমধ্যেই আমাদের ড্রিঙ্কস চলে এসেছে আর পুজোর আড্ডা আর কি আমরা দিচ্ছি, এবং এরকম ঠাকুর দেখতে দেখতে খাওয়ার ডেস্টিনেশন গড়িয়াহাট চত্বরে অবভিয়াসলি তার সবাইকে আসতে হবে বেদুইন শেরে বেঙ্গল রেস্টুরেন্টে। আর প্লিজ তোমরা এই ওয়েলকাম ড্রিঙ্কটা একটু ট্রাই করো। আমি এটা ট্রাই করি, জানতাম এটা ট্রাই করো। গ্রিন কি ফেভারিট কালার? হ্যাঁ এরকম না, তুমি বলো কেমন। ভীষণ ভালো। আমি বিরিয়ানি খেয়েছি কি, আমি নেক্সট এক মাস আর বিরিয়ানি খাবো না। কালকে অনেক কান্নাকাটি করার পর খেয়েছে, পরশুদিনই অলরেডি আমরা ভূতের রাজা দিলে পরে গেছিলাম, একটা খাওয়া দাওয়া হয়েছে। কালকে আবার বিকাল থেকে চেয়ে বিরিয়ানি খাবো, আর বুঝতে বাইরে খাওয়াটা ঠিক না একদমই। তো কালকে প্রমিস করেছি এই লাস্ট মোটামুটি এক মাস আর খাবো। আচ্ছা ব্রেক করো, কারণ ষষ্ঠীর আড্ডায় তোমাদের পেয়েছি। না এক মাস আমি আর বিরিয়ানিটা খাবো না, অন্য কিছু খেতেই পারি। এটা কথা ছিল না একদমই। খুব স্ট্রিক্ট নাকি ডায়েট নিয়ে? দাদা নিজেরই শরীর খারাপ করে তো, মানে ওই খেয়ে নেই যা ইচ্ছে, এবার নিজের প্রবলেম হয়তো, এবার প্রবলেম হলে সাফার আমরা করি। একদম মাম্মা রাত্রিবেলা উঠে বসে থাকে, বাপি বসে থাকে, কাকাই বসে থাকে, মাফিরও দেখছি জেগে বসে আছে এদিক ওদিক করছে, তারপরে মা ফোন করে বলে যে কি হচ্ছে দেখো শরীর খারাপ করছে, আবার রাত্রি দুটোর সময় আবার আসে, একটা হেডেক হয়ে যায় সবার জন্য। দুটো তিনটের সময় আমাকে যেতে হয়েছে। তো যেই পয়েন্টে আমরা ছিলাম, তারপরে তো খাবার এলো বলে আমরা একটুখানি আর কি অন্যদিকে শিফট করে গেলাম, সেটা হচ্ছে যে কখনো তোমার প্রশংসা করেন না, সবসময় খারাপটাই করে। আমার মাও দেখছে একজনের সাথে কথা বলছে, প্রথমে কথা বলাটা অল্প ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে, এবার একজনের সঙ্গেই ছবি দিই আমি আর কারোর সাথে কোনো ছবি নেই। তো মোটামুটি একটা গেস করতে করতে আর কি হয়ে গেছে, তবে লাস্টে তো এখন সব জেনেই গেছে বলে গেছে। এখন আমার কাকিমা প্রত্যেক দিন বেরোয়, প্রত্যেক দিন এত এত শপিং করে আনে, আমিও যাই, আমিও একটা উস্কে দিই, চলো 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 নিয়ে যাও, আমিও যাই। আবার কি মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ তো কয়েকদিন আগেও, মানে কয়েকদিন আগে না প্রায় প্রত্যেক দিনই পুজোর আগে আমরা বেরিয়েছি সবাই মিলে, প্রচুর শপিং করেছি, যা খুশি মানে কিনতে লাগবে না, শুধু নিজেরটা আমারটা কিছু হয়নি। আর পূজোয় মানে একে অপরের থেকে কি গিফট পাওয়া হলো তোমার জন্য? তো কিছু কেনেনি বলে না। হ্যাঁ একদম, এখনো সত্যি পাওনি? সত্যি কিছু দেয়নি। তুমি তো নিশ্চয়ই দিয়েছো, তুমি সব সময়ই দাও। না আমার অ্যাকচুয়ালি প্রতি মানে ওরকম পূজো বার্ষিকী বলে ব্যাপার নেই কোনো, আমার মাসে এক দুবার তিনবার হয়ে যায়, মানে ওটা চলতে থাকে আর কি, মানে স্পেশাল ডে বলে কিছু, ডে ওয়াইজ ব্যাপার নেই, পূজো বলেই দিতে হবে এরকম ব্যাপার নেই। দেওয়ানি সারপ্রাইজটা ওই দিক থেকেই বেশি আসে, বেশিক্ষণ লাগে না, মোটামুটি আধা এক ঘন্টা, আধা এক ঘন্টাতে মেনে যায়। বেশিরভাগটা টাইম দিতে পারা যায় না দুজনের, টাইমটা অ্যাডজাস্ট হচ্ছে না সেই কারণে,
তো সেই ক্ষেত্রে কি হয়, যখন আমি ইভেন্টে মাঝখানে থাকি তখন তো ফোন করতে পারছি না, দু তিন দিন সেরকমভাবে কথা হচ্ছে না, ওইও মনে মনে রাগ করছে। তখন মোটামুটি ফোন করলাম 10-15 সেকেন্ড, একটু মানানোর পর আবার ফোন রেখে দিতে হলো, আবার 1-2 ঘন্টা পর ফোন করলাম, এরকম একটা ব্যাপার যায়। আর তুমি কি বলছো? মানে রাগ থাকে না খুব একটা, স্টে করে না, মানে এর রাগটা হচ্ছে বাচ্চাদের মতো, যে বাচ্চা জেদ করে না এরকম টাইপের। সেই তো মা তো খাইয়ে দেয় আমাকে বলেছিল প্রথম ইন্টারভিউতে, এখনো এখনো খাইয়ে হাত দিয়ে খেতে পারে না, চামচ দিয়ে খায় হাত দিয়ে খেতে পারে না। এরপরে দায়িত্বটা তোমাকেই নিতে হবে, আমি খাই দিও না, এরকম একটা টাইম গেছে, আমার মা আমাকে খাওয়াচ্ছে আমি ওকে খাওয়াচ্ছি, এটা তো দারুণ। মানে আমার বাড়িতে ওই খেতে পারে না, ওই খাওয়াচ্ছে, আমি বলছি আমি তো খাবো, এবার আমার মা আমাকে খাওয়াচ্ছে। বাহ, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, পুরো পরিবার আর কি এক সুতোয় বাঁধা। আর যখন অনির্বাণ দা রেগে যায়, এত মিষ্টি একজন মানুষ, সবসময় যখন রেগে যায় আমি তখন কথা বলি না ওর সাথে, কারণ শোয়া যায় না। না, প্রথম দিকে কি হতো, যখন একদম শুরু শুরুতে দেখছি রেগে গেছে, আমি আরও পোক করতাম যে কী হয়েছে, কেন রেগে আছো, কী হয়েছে বলো, এটা করতে করতে না উল্টো দিকের মানুষটাকে বিরক্ত হয়ে যায়, মানে এখন আমি সেটা বুঝতে পারি। তো তখন আর কি আরও রাগ করতো, বলতে কী হয়েছে, এরকম করছো কেন, দিয়ে আস্তে আস্তে বুঝতে পেরেছি যখন রেগে যাবে তখন কথা বলবো না, এখন এটা করি। ও রেগে গেল, ফোন ধরে আমি নিজের টিভি দেখছি, ইনস্টাগ্রাম স্ক্রল করছি, ঠান্ডা হলে তুমি নিজেই, হ্যাঁ আবার কিছুক্ষণ পর দেখছি নিজেই ফোন করলো, সব নর্মাল। ঝগড়াটা কে বেশি করে? কারণটা এই, আমাকে ঝগড়া বেশি করতেই হবে, তুমি কারণ দুজনই দুজনের দিকে, তুমি তো কারণ দাও ঝগড়া করার, তো করতে হবে। কি কি কারণে মনে হয় যে ঝগড়াটা হবে? রিসেন্টলি ড্রাইভিং ক্লাস করছে, মোটামুটি 1.5 মাস হলো শেখা, এখনো আইডি কার্ড জমা দেয়নি, তো এখনো লার্নারটা এখনো হয়নি। আচ্ছা, তারপরে আগের দিন বললাম দাওনি, বল না তুমি তো আমাকে বলোনি, মোটামুটি 7 বার আমি বলেছি, লাইসেন্স দেরি হবে আসতে, মানে মোটামুটি ছোট ছোট কারণেই ঝগড়াগুলো হয়। হ্যাঁ, মানে খুব বিশাল যে কিছু কারণ থাকে হয়নি, এবং সকালবেলা ওঠার পর যে মনে হয় যে কি কারণ ছিল, কি হলো, মানে কোনো কারণ খুঁজে পাই না আমি। পাবে না তো, কারণ আমি তো কোনো দোষ করি না কোনোদিন। একদম নির্ভেজাল একজন মানুষ, যার মধ্যে কোনো খুঁত নেই এটাই বলা যেতে পারে, এবং এটা বোঝা গেল যে প্রচণ্ড স্ট্রিক্ট, মানে সমস্ত ব্যাপারে, যে খাওয়া নিয়ে, বেশি খাওয়া হয়ে গেলে যদি মোটা হয়ে যায় সেটা নিয়েও, কেন ড্রাইভিং খাওয়া নিয়ে কিছু যায় আসে না, খারাপ করবে। হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যাপার, মানে একসময় তো আমার স্টুডেন্টও ছিল, মানে সেইখান থেকে ওই গাইডেন্সটাও আছে, শুধুমাত্র গার্লফ্রেন্ড নয়, যতটা ভাই ভালোভাবে এগিয়ে যায় এটাই আমার মানে চাই একমাত্র। এত মানে ল্যাভিশ একটা স্প্রেড, মানে স্টার্টার্স চলে এসেছে ষষ্ঠীর সন্ধ্যাবেলা আর কি, তো তোমাদের কেমন লাগছে অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্ট নিয়ে, কি বলবো? খুবই সুন্দর, খুবই সুন্দর। ফাঁকা সময় হলে আরও আসতে মজা লাগতো, কারণ একটু ট্রাফিক ছিল, বাট জায়গাটা সত্যি খুব সুন্দর, ডেকোরেটেড, খুব সুন্দর। আর একটু খাবার টেস্ট কর, একটু বলো। মানে খাওয়া ছাড়া তো পুজোর আড্ডা ইনকমপ্লিট। অন্য সময় আসাই যায়, আর অনেক রেস্টুরেন্ট দেখে রাখি কোথায় যাব, আর ওকে রিলগুলো পাঠাতে থাকি যেন এখানে যাব, আর সেগুলো চেকলিস্ট। ইনস্টাগ্রামে শুধু আমাকে একটাই কোনো এসএমএস তো করে না, শুধু এই জায়গাকার রিলস, এখানে ঘুরতে যাব, এই নতুন রেস্টুরেন্ট, এই এটাই ওর কাজ। মোটামুটি ওর বেশি জাঙ্ক ফুড খেলে বা একটু স্পাইসি ফুড খেলে শরীর খারাপ হয়। তুমি কি ডায়েটে থাকো? আমার কোনো ডায়েট নেই, যখন যা পাই তাই খাই। পুজোর সময় আর একদিন আসাই যায় বেদুইনে, তাই তো? হ্যাঁ একদমই তাই, ফ্যামিলি নিয়ে আসা যায় একদম। আর এমনি কি ডায়েট ফলো করা হয়? ডায়েট কিছু অ্যাকচুয়ালি এগুলো সবাই সিক্রেট রাখে, কেউ বলতে চায় না। ডায়েটে কিছু নেই, মানে আমাদের যখন আমাদের খিদে পায় আমরা খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। আমাদের ইভেন্টের টাইমিং বলতে তো ডায়েট করা বা খাবার পাওয়া যায় না, আমার মাও থাকেন না এখানে, তো যতটা আর কি যখন মনে হয় যে এবার খেয়ে নেওয়া উচিত তো খেয়ে নি গুছিয়ে। আর আমার হঠাৎ করে খিদে পেয়ে যায়, মানে হয় না খিদে পেয়েছে বোঝা গেল, অল্প খিদে পেয়েছে, এবার আস্তে আস্তে খিদেটা বাড়ছে, আমার ওরকম হয় না, হঠাৎ করে এক্সট্রিম লেভেলে খিদেটা পেয়ে যায়, আর তখনই খাবার না খেলে আমার শরীর খারাপ করতে থাকে, এটা একটা মানে এটা কারণ ব্যাপার। 2 চামচ খাবার খাবে তোমার সে খিদে তো পাবেই কিছুক্ষণের মধ্যে, এটা নর্মাল, কিছু জানে নখদর্পণে, এখন 6 বছর হয়ে গেছে সব কিছু নখদর্পণে। আচ্ছা, পঞ্চমী তো শেষ হয়েছে, খুব সাকসেসফুল একটা প্রজেক্ট, তো সামনে কী আসে, মানে পুজোতে তো একটু বিরতি পেয়েছো যেটা বললে, একদমই তাই, পরেরটা পরেই
মানে কথা হচ্ছে চমক আসছে হ্যাঁ বাকিটা পরেই রিভিল করা হবে দুজনের একসাথে কোনো প্রজেক্ট কি আসবে মানে তুমি ধরো প্রোডাকশন বা ডিরেকশন কি আছে একদিন একদিন নিশ্চয়ই আসবে মানে ইন মেকিং সেটা আমরা পরে প্রেস কনফারেন্সে গিয়ে জানতে পারব একদিন নিশ্চয়ই আসবে এবার মেইন প্রশ্ন যেটা এই মুহূর্তে সবাই তোমাদের অলরেডি করে ফেলেছে আমি সুযোগ পাইনি তাই করছি চার হাত কবে এক হবে মানে ছ বছর তো হয়েই গেল হাত ধরে নিয়েছো এটা বললে ওটার পরে ওটার পরে এই যে প্রোডাকশন হাউস একসময় কাজ করত মানে সমস্ত কিছু এখন এম আছে তো একদম হ্যাঁ সেই এমটা যখন আমরা মোটামুটি তারপর রিচ করে যাব তখন আমরা বাকিটা একদম আর এই যে কাজ করা মানে এগুলো নিয়ে কি সম্পর্কে কোনো ইনসিকিউরিটি কাজ করে তুমি একরকম বিজি থাকো ও একদিকে বিজি থাকে এই নিয়ে কখনো ঝগড়া হয়েছে না ঝগড়া হয় বলতে টাইম যখন কেউ দিতে পারে না পরপর তখন প্রবলেম হয় হ্যাঁ আর আমার যখন প্রত্যেকটা মেগা শুরু হয় ওই শুরুর দুটো তিনটে মাস মারাত্মক হেডেক থাকে একদম না তারপরেও থাকে তোমার চুপ কর প্রত্যেকটা সম্পর্কেই ঝগড়া হয় জটিলতা আসে সকালবেলা সাতটায় ঘুম থেকে ওঠে আটটার সময় বেরিয়ে যায় রাত্রেবেলা বাড়িটাকে দশটা সাড়ে দশটার সময় এসে ঘুমিয়ে যায় হ্যাঁ এইটা যখন প্রজেক্ট চলে তখন হচ্ছে এটা আমার কাজ সারাদিনে মানে আমি শুধু আমার দেখা হচ্ছে ওই তো ড্রপ করতে যাওয়া পিক করতে যাওয়া হ্যাঁ দেখা তো হয় ওটাই তো ভালোবাসা ওটাই তো প্রেম আর এই প্রেমটা থাকলে বোধহয় সমস্ত মানে সমস্যাকে অতিক্রম করা যায় কোনো একটা প্রবলেম ছিল প্রবলেম ঠিক বলবো না সিনজিনি ছিল দুজনে খুব ভালো বন্ধুত্ব সারাক্ষণ দুজনে গল্প করে যাচ্ছে মানে আমাদের তাকালেও না যে আমি একজন এসছে কথা বলা উচিতের সাথেও মানে ড্রাইভার এসছে ড্রাইভারের সঙ্গে চলে গেলাম ব্যাপারটা মানে ভালোবাসা প্রেম থাকলে যে কোনো মানে সমস্যায় অতিক্রম করা যায় সম্পর্কে তাই তো একদম একদম নিশ্চয়ই খুব সত্যি মানে প্রেম হচ্ছে সব থেকে ওপরে মানে সেটার ওপরে কিছু হয় না সেটা দিয়ে সব কিছু সলভ করা যায় মানুষ রেগে থাকলেও মানে এনিথিং মানে সব কিছু সলভ করা যায় মানে আমি রাগ করা কাজ করবো তাও সলভ হয়ে যাবে এরকম একটা ব্যাপার বলো খুনসুটিটা মানে থ্রু আউট আর অনির্বাণ যেভাবে দেখছে আমার তো শুধু ওই রণবীর আর দীপিকার ওই ব্যাপারটাই মনে পড়ছে আর ওর হাসিটা তোমাকে কেউ বলেছে এরকম অনেক তো ইন্টারভিউ মোটামুটি দিয়েছো এই এটা কেউ বলেছে যেভাবে তাকিয়ে আছো তাহলে কেমন লাগলো এত সুন্দর তোমায় কমপ্লিমেন্ট খুব ভালো লাগলো না না আমি সবসময় ওকে তাকিয়ে থাকতেই চাই না ভালো লাগে সত্যি বলতে ডেফিনেটলি মানে ভালো লাগে ওর দিকে আর আরেকটা কথা বলি যখন ধরো ঝগড়া হয়েছে অনেকক্ষণ হলো কথা হচ্ছে না বাকি একটা প্রথম দিকে হতো দিয়ে আমি খালি ওকে ভিডিও কল করতাম দিয়ে আমি খালি মুখটা দেখাতাম আর কিচ্ছু কথা বলতাম না মানে মুখটা দেখলেই শান্ত জাস্ট ওটাই সব ঠিক হয়ে গেল মুখ দেখলে একদম পাথর বলে যায় বুঝে গেছিল দিয়ে ওর জন্য আর ভিডিও কলটা রিসিভ করতো না মানে রাগ ভেঙে যায় মুখটা দেখে রাগটা ধরে রাখা যাবে না একদম বড় সব সিক্রেট কিন্তু ভাষায় না আজকে পূজোর আড্ডা দিতে গিয়ে আর মানে ষষ্ঠীর সন্ধেবেলা এত মনোরম পরিবেশে আমরা আড্ডা দিলাম কিন্তু এই জুটিকে আর আটকে রাখতে চাইছি না প্রেম জমে উঠেছে একটু এদেরকে এবার একা ছেড়ে দেওয়াই উচিত তো শেষ করছি ষষ্ঠী স্পেশাল আড্ডা কি বলবে শেষে দর্শকদের সবাই খুব 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 ভালো পুজো কাটাও শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা সবাই ভীষণ আনন্দ করো আর প্রচুর খাওয়া দাওয়া করো আর আমিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে আসতে চাই এবং হয়তো আসবো তো সেটার জন্য অবশ্যই টিভির পর্দায় চোখ রাখতে হবে আর সবাইকে একটা কথাই বলবো সবাই খুব ভালো থেকো পুজোটা খুব আনন্দ করে মজা করে কাটাও নিজেদের আপনজনের সঙ্গে আর সব দুঃখ অভিমান ভুলে একটা ভালোবেসে একটা নতুন করে বাঁচো সবাই মিলে Thank you. Thank you so much.